আমাদের গুরুজনদের বা কোনো জ্ঞানী গুণী মানুষদের কাছে আমরা একটা জিনিস সবসময় শিখেছি, কি বলুন তো, যে লক্ষ্যকে স্থির রাখো, তবেই কিন্তু তুমি সফল হবে। লক্ষ্য যেটা তুমি রাখবে সেটাতে তুমি যদি একাগ্রতা থাকো, তোমার যদি কন্টিনিউয়াসলি যদি তুমি ওই কাজটা করতে থাকো, তাহলে অবশ্যই সফল হবে। এটা আমরা সবাই শুনেছি, কিন্তু সবাই জানি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার, তবুও কেন সবাই সফল হতে পারি না? আমরা তো মূল মন্ত্রটা জানি, যে লক্ষ্য যেটা আছে সেই লক্ষ্যটার মধ্যে স্থির থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি সেই কাজটা করতেই হবে, করতে 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 গেলে তবেই আমরা সফল পাবো, সফল হব, কোনোদিন থামলে হবে না, একাগ্রতা রাখতে হবে, সব তো রাখতে পারি। হ্যাঁ, চলতে চলতে হয়তো অনেক সময় একটু বিচ্যুতি ঘটে আমাদের, কিন্তু সফল কেন হবে? আজ সেই রহস্যটা আজকে ভেদ করতে এসেছি। আমরা জীবনে সফল কেন হই না, লক্ষ্য স্থির থাকার পরেও কেন সফল হই না, জানতে গেলে ভিডিওটা কন্টিনিউ থাকুন, কন্টিনিউ, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু সবটা, কোন পয়েন্টে আপনি মিস্টেক হয়ে যাবেন। দেখুন, যদি আমি কোনো কাজে সফল পেতে চাই, লক্ষ্যতে যদি সফলতা পেতে চাই, তাহলে আমাকে একটা জিনিস কিন্তু ঠিক রাখতে হবে এবং ঠিক করতে হবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে পথ। আমরা অনেকবার বলি না যে লক্ষ্যই পথ ঠিক করে নেয়, এই কথাটা কিন্তু ভুল। লক্ষ্য কখনো পথ ঠিক করে না, পথটা ঠিক করেন আপনি, আমি, পথটা আমি আপনি ঠিক করি, লক্ষ্য কিন্তু ঠিক করে না। কেন বলুন তো? ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি চাইছেন যে মাসে 10,000 টাকা ইনকাম করবেন আপনি, তো এই যে মাসে 10,000 টাকা ইনকাম করতে চাইছেন, তার জন্য কোন পথে আপনি ইনকাম করবেন সেটা আপনিই ঠিক করেন তো, না লক্ষ্য ঠিক করে দেয়? লক্ষ্য ঠিক করে দেয় না, তার কারণ লক্ষ্য আপনাকে পথ দিকে নিয়ে যায় না, সিলেকশনটা করতে হয় আপনাকে নিজেই, কোন পথটা দিয়ে আপনি সফল হবেন সেই পথটা আপনাকে নিজেই ঠিক করতে হয়। তাহলে আমি যদি কোনো ভুল পথে চলতে চলতে যদি ভাবি যে আমি লক্ষ্যে পৌঁছে যাব, তাহলে কি আপনি ভাবছেন লক্ষ্যে পৌঁছাবেন? না, হবে না। পথটা আপনাকে ঠিক রাখতে হবে, পথে জাজমেন্টটা ঠিক করতে হবে, তবেই আপনি সফল হবেন। লক্ষ্যে স্থির থাকবেন সব ঠিক আছে, কিন্তু আপনার পথ ভুল হলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। ওই কারণেই আমরা কোনোদিনই পথ ঠিক করতে না পারার জন্য লক্ষ্যে সাফল্য পাই না, এই একটা কারণ। এমনি কার লক্ষ্যে সফল হওয়ার জন্য আমাদের যা গুণ আছে সব ঠিকঠাকই আছে, সব কন্টিনিউয়াস করছি, কোনো বাধা মানছি না, সবটা এগিয়ে চলছি, কিন্তু পথটাই যদি ভুল করে ফেলি তাহলে হবে না। তাই যখনই কোনো লক্ষ্য স্থির করতে চাইছেন বা যাচ্ছেন, ঠান্ডা মাথায় স্থির করে সবার সঙ্গে আলোচনা করে আগে পথটাকে, জাজমেন্টটাকে ঠিক করুন, কোন পথটা সৎ, কোন পথে গেলে আপনি সফল হবেন, কোন পথটা সত্যি প্রকৃতি আপনাকে সাথে রাখবে, সেইগুলো জাজমেন্ট করেই কিন্তু আপনি এগোবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো, কারণ সময় সবার কাছে খুবই মূল্যবান। আপনি যদি 1-2 বছর কোনো ভুল পথে গিয়ে যদি লক্ষ্যে পৌঁছাতে যান, তাহলে এই 1-2 বছর কিন্তু আপনার জীবনে অনেকখানি পথ সময় নষ্ট হয়ে যাবে, সেটা আপনি আর ফেরত পাবেন না। এই ফেরত যেহেতু আমি পাবো না, তাই জন্যে আমাকে ঠিক পথেই এগোতে হবে। ভুল করবেন না, ভুল পথে কখনোই যাবেন না, ভুল পথে গেলে আর পেছন ফিরে আর তাকানো যায় না, তখন সবটাই শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাই এবার থেকে কোনো লক্ষ্যে স্থির করতে গেলে আমার এমনি যা গুণ থাকা দরকার সবই করব, তার সঙ্গে আরেকটা জিনিস খুব ভালোভাবে জাজমেন্ট করবো, সেটা হচ্ছে পথ। যদি ভিডিওটা কোথাও আপনাকে টাচ করে থাকে, একটা লাইক অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আসবে।
ওকে, আবার আসবো নতুন একটু কিছু নিয়ে। বাবাই।